study MBBS in Bangladesh. নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS স্বপ্ন আপনার পূরণ করব আমরা। বাংলার এক মহীয়সী নারীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত এবং একই সঙ্গে গৃহপালিত নির্বাচন কমিশনের প্রধান পশ্চিমবঙ্গে গণতন্ত্রের যে অন্তর্জলী যাত্রার সূচনা করেছেন সে বিষয়ে আর কারুর মনে বোধহয় কোনো সন্দেহ নেই, অন্তত সন্দেহ থাকার কথা নয়। অনুপ্রাণিত মানুষরা এরকমই করে থাকেন। দেখুন, ভক্ত রামপ্রসাদ ইচ্ছাময়ী তারাকে কি বলতেন, বলতেন যেমন চালাও তেমনি চলে। আর এই অনুপ্রাণিত নির্বাচন কমিশনার মহীয়সী নারীকে বলেন আপনি যেমন চালাবেন আমি তেমনই চলব। আসলে এই ধরনের অনুপ্রাণিত মানুষজনের কদর শাসকদের কাছে চিরকাল থাকে, শুধু এই রাজ্যের শাসক নয়, যুগে যুগে শাসকরা অনুপ্রাণিত গৃহপালিত প্রকৃতির মানুষদের খোঁজে চেষ্টা করে সাংবিধানিক প্রতিষ্ঠানের মাথায় বসাতে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন এখনও চালু হয়নি, শোনা যাচ্ছে 200 কিলোমিটারের বেশি গতিবেগ হবে সেই ট্রেনের প্রতি ঘন্টায়। সেই গতিবেগের থেকেও দ্রুত গতিতে একজনকে দেশের নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে। সুপ্রিম কোর্ট বিস্ময়ে প্রশ্ন তুলেছিল এত তাড়ার কি আছে, নির্বাচন কমিশনের গঠন নিয়ে তারা তাদের মত জানিয়েছিল। তাই রাজীব সিনহা একমাত্র অনুপ্রাণিত আর বাকিরা অনুপ্রাণিত নয় এটা বললে সত্যের অপলাপ হবে। শাসক সবসময় অনুপ্রাণিত মানুষজনকেই চায় সাংবিধানিক প্রতিষ্ঠানের মাথায় বসাতে। ইনি একটু বেশি অনুপ্রাণিত এবং একই সঙ্গে গৃহপালিত। 1885 সালে 14ই জুলাই রথযাত্রা পড়েছিল, ঠাকুর গেছিলেন উত্তর কলকাতায় বলরাম বসুর বাড়িতে, রথ টানলেন, গান হলো কীর্তন হলো। এমন সময় 22 বছরের যুবক নরেন্দ্রনাথ ঢুকলেন, ঠাকুর তাকে দেখা মাত্র বললেন, উনি তো নরেন বলতেন না, বলতে লরেন, লরেন গান গা। তো নরেন গাইল কি গান, তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুব তারা। 1287 মাঘোৎসবের সময় নরেন্দ্রনাথ এই গানটা লেখেন, ব্রহ্মসঙ্গীত। আমার মানেভাবে মনে হয় আমাদের এই নির্বাচন কমিশনার নবান্নের 14 তলার দিকে তাকিয়ে আকুল স্বরে বলেন হয়তো, তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুব তারা। আর যখনই মনে হয় না, হয়তো বাড়ির লোক বলছে এ কি তুমি এতটা অনুপ্রাণিত এবং গৃহপালিত হলে, তুমি একজন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার, একবার তো নিজের পদমর্যাদার দিকে খেয়াল রাখো। তখন হয়তো ঘোর থেকে বেরিয়ে কমিশনার কিছু করতে চেষ্টা করেন, আবার যেই কিছু সিদ্ধান্ত নেবেন তখনই হয়তো ওর মনে পড়ে তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, ব্যাস আবার যে কে সেই। কেন বললাম এটা জানেন, এটাকে মুখবন্ধ বলুন, গৌরচন্দ্রিকা বলুন, মহামান্য আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যেদিনকে বলল যে অর্ডার আপলোড করার 48 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী আনতে রিকুইজিশন দিতে হবে, সেদিন রাত্রে দপ্তর থেকে বেরোনোর সময় কমিশনার বললেন আদালতের নির্দেশ মেনে চলব। এটা হয়তো তার মনে হয়েছিল উচিত, একটা বোধোদয় হয়েছিল, হোক বা বিলম্বিত বোধোদয় তো। তারপরে বোধ হয় নবান্নের ধমক খেয়ে তিনি বললেন না ভুল হয়ে গেছে, ওই তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, সেজন্য সুপ্রিম কোর্টে গিয়ে
হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এসএলপি দাখিল হয়ে গেল। সোমবার আদালত সেটা শুনবে কি শুনবে না, গুরুত্ব দেবে কি দেবে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু প্রমাণ হচ্ছে যে কোনো মূল্যে অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন করাতে কমিশনের ইচ্ছা নেই। কেন্দ্রীয় বাহিনী সর্বরোখর বিশল্যকরণী নয়। 2013 সালেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, হিংসা হয়েছিল, প্রাণ গিয়েছিল, কিন্তু তবুও কিছুটা হলেও একটা আশ্বাস, একটা আশ্বস্ত লাগে মানুষের। কি হবে শেষ পর্যন্ত সেটা এখন সুপ্রিম কোর্টের ফয়সলা হবে। ক্যাভিয়েট তো শুভেন্দু অধিকারীরা দাখিল করেছেন। ছোটবাবুর নবযুবার যাত্রার সমাপ্তিতে মুখ্যমন্ত্রী গেলেন, অননুকরণীয় ভঙ্গিতে তিনি তার বক্তব্য রাখলেন। আমার কেন জানি না মনে হলো মাননীয় মুখ্যমন্ত্রী হতাশা এবং দুশ্চিন্তায় ভুগছেন। সেই কারণগুলোই আমি এখন বলার চেষ্টা করি। প্রথমে আসি হতাশার প্রসঙ্গ। 2021-এর বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভাই বোনেরা লক স্টক ব্যারেল তৃণমূলকে সমর্থন করেছিল, ব্যতিক্রম ছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর। পশ্চিমবঙ্গের মুসলমান মানুষদের ভোট কখনো একমুখী নয়, চিরকালই হেটেরোজেনিয়াস। ধরুন কলকাতার মেটিয়াবুরুজ গার্ডেন রিচের মুসলমানরা যেভাবে বা যে দলকে ভোট দেয়, উত্তর চব্বিশ পরগনা নদিয়ার মুসলমানরা সেইভাবে ভোট দেয় না, দিত না। আবার মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের মুসলমানরা অন্যভাবে ভোট দেয়, তারা তাদের নিজেদের পছন্দের দলকে ভোট দেয়। যেমন কলকাতার অবাঙালি মুসলমানদের মধ্যে কংগ্রেসের প্রতি একটা সমর্থন অনেকদিন ধরে আছে, আবার উত্তর চব্বিশ পরগনা নদিয়ার মুসলমান এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মুসলমানদের মধ্যে দীর্ঘদিন বামেদের সমর্থন ছিল, এখন তৃণমূলের আছে। আবার মুর্শিদাবাদ মালদা দিনাজপুরের মুসলমান ভাই বোনেরা একটা বড় অংশ কংগ্রেসকে সমর্থন করত, তারপর তারা বামেদেরও করত। 2021-এর নির্বাচনে আমরা দেখলাম সিএ এনআরসি জুজু দেখিয়ে একটাভাবে সংখ্যালঘুরা তৃণমূলকে সমর্থন করল। 91% সংখ্যালঘু মানুষ তৃণমূলকে সমর্থন করেছিল, তার সুফল মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন। কঠিন নির্বাচনী লড়াইয়ে তিনি জিতেছিলেন। এখন সংখ্যালঘুদের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, নীতি, তার সকল বিজেপি বিরোধিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক বিষয় আছে তার কারণ। দেখুন, জগদীপ ধনকরের সঙ্গে ছায়াযুক্ত করে জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হলেন, ভোট না দিয়ে তৃণমূল পরোক্ষে তাকে সমর্থন করল। সংসদে যখন কোনো গুরুত্বপূর্ণ বিল পাশ করার ব্যাপার হয়েছে, তৃণমূল ওয়াকআউট করে রাজ্যসভায় শাসক দলকে সুবিধা করে দিয়েছে, এবং একই সঙ্গে এই শিক্ষক অশিক্ষক কর্মীতে নিয়োগে দুর্নীতি, পুর নিয়োগে দুর্নীতি, লাগাম ছাড়া করাপশন, শাসক দলে ছোট বড় মাঝারি নেতাদের বৈভবের আস্ফালন, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের একটা বড় অংশকে শাসক দল থেকে দূরে সরিয়ে নিয়েছে। আমি বারবার বলছি, সাগর দেখে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভাঙড়ে যে ঘটনাটা ঘটেছে, নওশাদ সিদ্দিকের নেতৃত্বে সংখ্যালঘুদেরই একটা অংশ তৃণমূলের বিরুদ্ধে পথে নেমেছে। আমি তো দেখছিলাম টিভিতে, আইএসএফের সমর্থক কারা, বোরখায় ডাকা মহিলা, যুবক, মুসলমান ছেলে, কিছু বয়স্ক মানুষও আছেন, প্রান্তিক সংখ্যালঘু মানুষ, তারা তৃণমূলের ওই শওকত আরাবুল হাকিবুলের বিরুদ্ধে গর্জে উঠেছেন।
এটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তিত এবং বিচলিত করেছেন। তিনি সংখ্যালঘুদের মাসিয়া হওয়ার চেষ্টা করেছেন, অনেকটা সফল হয়েছিলেন, কিন্তু এই সেদিনকার ছোঁড়া নৌসাদ তার অঙ্কটাই ঘেঁটে দিয়েছে, গুলিয়ে দিয়েছে সব কিছু। তাই নৌসাদকে তিনি আর দুচক্ষে দেখতে পাচ্ছেন না, বলছেন বিজেপির টাকা নিয়ে নৌসাদ মুসলমানদের ভুল বোঝাচ্ছে। নৌসাদও চ্যালেঞ্জ করেছে, তৃণমূলের একটা ব্লকের নেতার নিরাপত্তা রক্ষী তাকে, যেখানে নৌসাদ একজন বিধায়ক স্পর্শকাতর এলাকায় যাতায়াত করে, সে নিরাপত্তা চেয়ে পায়নি, এখন কেন্দ্রীয় বাহিনী চাইছে, মানে কেন্দ্রীয় নিরাপত্তা। তাহলে নৌসাদকে আমি একটা বড় ফেনোমেনার প্রতীক হিসাবে দেখতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আন্দাজ করেছেন, তাই রেস্টলেস হয়ে গেছেন। দুই, তিনি যে যে কথাগুলো বলেন সবই বললেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বারবার করে বলছেন। তৃণমূল যদি না থাকে এগুলো পাবেন, এগুলো পাবেন। দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল, আমি কয়লা গরুর কথা, আমি এটাকে একটা ন্যাশনাল লস বলি, আমাদের ঘরের রান্নাঘরের তার অভিঘাত পড়ে না, কিন্তু নিয়োগ দুর্নীতির অভিঘাত সমাজের সর্বস্তরে পড়েছে, গ্রামে পড়েছে, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পড়েছে, তৃণমূলের মধ্যেও পড়েছে। কারণ তৃণমূলের বাড়ির ছেলে মেয়েদের চাকরিটাও চুরি হয়েছে, চোরেরা টাকার বিনিময়ে চাকরিটাকে নিলাম করেছে, আর এই শাসক দল তার কর্মী সমর্থকের পরিবারের লোকজনদের চাকরি দেয়, সবাই দিয়েছে, এর মধ্যে দোষের কিছু নেই, মৃদু সমালোচনা হয়, কিন্তু তারাও তো চাকরি পায়নি, তাদের চাকরিটাও তো চুরি হয়ে গেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, তাই দেখুন একটা শব্দ ওই বিষয় নিয়ে উচ্চারণ না করে তিনি শুধু তার সরকার কী কী সামাজিক কর্মসূচি নিয়েছে সেগুলো বলছেন। একটা কথা বলি, সামাজিক কর্মসূচি ভারতবর্ষের সব রাজ্যে আছে, উত্তরপ্রদেশে কম আছে, মধ্যপ্রদেশে কম আছে, কর্ণাটকে কম আছে, রাজস্থানে কম আছে, তাহলে এই সামাজিক কর্মসূচি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, এই দাবি তোলাটাই হাস্যকর। তাই অনেকটা মরিয়া হয়ে বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের কাছে জানতে চাইলেন, আপনারা তৃণমূলকে দেবেন তো, ভরসা পাচ্ছেন? এবং যেভাবে একটা স্পন্টেনিয়াস রেসপন্স হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে, সেই স্পন্টেনিয়াস রেসপন্সটা কিন্তু পাওয়া গেল না। এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এই সামাজিক প্রকল্পগুলোর উপর ভরসা করে মা বোনেদের সমর্থনটাকে যাতে নিশ্চিত থাকে, যাতে অটুট থাকে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া, কিন্তু সেখানেও নিয়োগ দুর্নীতি এই সমর্থনের ভিতে শীত কেটেছে, সেটা তিনি বুঝতে পারছেন। তিন, কংগ্রেস কি কখনো বলেছে যে তারা এই রাজ্যে আপনার সঙ্গে সমঝোতা করতে চায়? বরঞ্চ আপনার দলের অনেক নেতা আপনাকে বারবার গিয়ে বলেছে কংগ্রেসের সঙ্গে সমঝোতা না করলে নির্বাচনে বিপর্যয় হবে, উল্টে আপনি কংগ্রেসের ঘাড়ে দোষটা ঠেলে দিলেন। কংগ্রেস তো কোনোদিনই বিজেপির সঙ্গে যাবে না, কংগ্রেসের কোনো নেতা যেতে পারে দল ছেড়ে, কিন্তু কংগ্রেস কোনোভাবেই বিজেপির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সমঝোতা করবে না, করলে সেটা সুইসাইডাল হবে। কংগ্রেসের আলাদা মতাদর্শ, বিজেপির আলাদা মতাদর্শ, এই মতাদর্শের সংঘাত হচ্ছে। আর তৃণমূলের তো মতাদর্শই নেই, সিপিএম বিরোধীরা থেকে তৃণমূলের জন্ম, রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ সেখানে তৃণমূল বলে কিছু নেই। তাই এটা আপনার হতাশার বহিঃপ্রকাশ যে আপনি বলে দিলেন যে কংগ্রেসকে আপনি এরাজ্যে সমর্থন করবেন না, কংগ্রেস তো আপনার কাছে সমর্থন চায়নি, আপনার নেতারাই আপনাকে বলছে যে কংগ্রেসের সঙ্গে না গেলে বিপর্যয় অবশ্যম্ভাবী, এটা কি আপনার দ্বিচারিতা নয়? আরও অনেক কথা বললেন, তার দলের কেউ সন্ত্রাসে যুক্ত নয়, তার দলের লোক কি মারা গেছে, আক্রান্ত তারাই, তাহলে শওকত কে, আরাবুল কে? শওকত তো আমার মনে হয় যে ও সেলিব্রেট করা উচিত, গভর্নর যেভাবে বলছেন কে শওকত,
রাজ্যের সাংবিধানিক প্রধানের গলাতেও সওকাত মোল্লার নাম। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস রাইট ডিসিশন। অবশ্যই তা সেলিব্রেট করা উচিত। একইভাবে নওশাদেরও মুখ্যমন্ত্রী নাম না করে যেভাবে নওশাদকে কার্যত হিরো বানিয়ে দিলেন, নওশাদেরও এখন সময় হলে এই বোট টোট মিটে গেলে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব অনুগামীদের নিয়ে একটা সেলিব্রেশন করা উচিত, সেলিব্রেট করা উচিত যে রাতারাতি তাকে মুখ্যমন্ত্রীর নেতা বানিয়ে দিলেন। তবে নওশাদের পটেনশিয়াল আছে, ও যদি ঠিক থাকে তবে অনেক লম্বা দৌড়ের ঘোড়া। এবার যে বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব খিল্লি হচ্ছে, আমি এটার সঙ্গে একদম সহমত নই। জানেন তো, অভিষেকের 2 বছর বয়স, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছেন, সেই ছবি দেখে অভিষেক স্লোগান তুলেছে বাড়িতে যে দিদিকে মানলে, পিসিকে মানলে কেন CPM জবাব দাও। বাচ্চারা স্লোগান যদি কিছু শোনে যেগুলো যদি পছন্দ হয় সেটাকে অনুকরণ করে তারা বলতে পারে, এটাকে নিয়ে আমি খিল্লি করার পক্ষপাতী নয়। এখন 16-17 মাসই বাচ্চারা প্লে স্কুলে যায়, তো তারা তখন থেকেই শিখতে শুরু করে, আর কিছু স্লোগান বলুন কিছু লাইন বলুন তাদের ক্যাচি মনে হলে সেটা তারা ইনস্ট্যান্টলি গ্র্যাব করে নেয়। এটা অভিষেকের ক্ষেত্রে হতে পারে, কিন্তু অভিষেককে তিনি রাজনৈতিক প্রতিষ্ঠা দিতে মরিয়া। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে অভিষেক উড়িয়ে এসে জুড়ে বসা নয়, ওর একটা রাজনৈতিক বোধ সচেতনতা ছোটবেলা থেকেই ছিল এবং রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণের সূত্রে রাজনীতির সঙ্গে দীর্ঘ পরিবারের সদস্যদের যোগাযোগ থাকার সূত্রে ওর মধ্যে রাজনৈতিক চেতনা ছোট থেকেই গড়ে উঠেছে। সেটাকে বিকশিত করার পথ তিনি করে দিয়েছেন, এটাই মুখ্যমন্ত্রী বোঝাতে চাইছেন। এবং হ্যাঁ, ফিরাদ আকিম, ডেরেক ওব্রায়েন, বাবুল সুপ্রিয়, অরূপ বিশ্বাস, বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পারিবারিক ছবির অ্যালবাম অভিষেকের হাতে তুলে দিয়ে কার্যত কী বলবো, দলের নেতৃত্বের ব্যাটনটাই অভিষেকের হাতে তুলে দিলেন এবং সাক্ষী রাখলেন তার দীর্ঘদিনের সহকর্মীদের। অভিষেকের পাশেই বসেছিলেন ববি হাকিম। ববি হাকিমের সঙ্গে অভিষেকের বিরোধ পুতিন আর জেলেনস্কির বিরোধের থেকে সামান্য একটু হলে কম। অরূপ বিশ্বাস খুব বুদ্ধিমান লোক, গলা সপ্তমে চড়িয়ে আবেগে একেবারে বিহ্বল হয়ে তিনি ঘোষণা করছিলেন, তিনি দুনৌকোয় পা রেখে চলেন, আর বাকি সব দাসানুদাস ছিল। বিমানবাবু মুচকি হাসছিলেন, কাউকে দেখলাম আকাশের দিকে চেয়ে রয়েছেন। অর্থাৎ অভিষেকের নেতৃত্বটাকে আরও একবার প্রতিষ্ঠা দিলেন এবং পরিষ্কার দত্তহীন ভাষায় যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তার উত্তরসূরি অভিষেক, ইঙ্গিত স্পষ্ট ওই পারিবারিক ছবি অভিষেকের হাতে তুলে দেওয়া এবং অভিষেকের পায়ে হাত দিয়ে প্রণাম করার এই যে ফ্রেমবন্দি হলো মুহূর্তগুলো, এটা প্রমাণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়ার অ্যাপারেন্ট অভিষেক আরও একবার দত্তহীনভাবে এই বার্তাটা তিনি দিলেন। প্রশ্ন হলো এতে ভবি ভুলবে কিনা, কারণ যেভাবে এজেন্সি করা নাড়ছে, যেভাবে সব দিক দিয়ে তারা ঘিরে ফেলেছে, শোনা যাচ্ছে কালীঘাটের কাকু সব কিছু কনফেস করেছে ইডির জেরার মুখে, এখন কঠোর পদক্ষেপ নেওয়া ইডির কাছে সময়ের অপেক্ষা। আমার মনে হয় পঞ্চায়েত নির্বাচনের আগেই ইডি আর একটা নোটিশ পাঠাবে অভিষেককে। অভিষেক সেই নোটিশে সাড়া না দিলে ইডি আদালতে গিয়ে বলবে তদন্তে অসহযোগিতা, আদালত যদি বলে হাজিরা দিতেই হবে, না দিলে কঠোর পদক্ষেপ করতে পারবে ইডি,
ইডি তখন সেটাই কর মমতা বন্দ্যোপাধ্যায় এটা আঁচ করেছেন, কারণ ইডির কভার যারা করেন, ইডি বিট হয়ে গেছে এখন, সিবিআই ইডি বিট, সংবাদ মাধ্যমের অনেক আমার নবীন সহকর্মী ওই বিটটা করেন, ভালোই করেন, তাদের সঙ্গে কথোপকথনের সূত্রে যেটুকু জানতে পারি আর কিছু প্রাক্তন পুলিশকর্তার সঙ্গে বার্তালাপে যে জানতে পারি, তথ্য প্রমাণ ইডির কাছে অনেক আছে, কটা মিসিং লিঙ্ক আছে, সেগুলোকে জোড়া লাগাবার চেষ্টা করছে। সেই মিসিং লিঙ্কগুলো জোড়া গেলেই কিন্তু চূড়ান্ত পদক্ষেপ করবে, এবং চূড়ান্ত পদক্ষেপ করার ব্যাপারে সবুজ সংকেত কিন্তু দিল্লি থেকে ইডি পেয়েছে। একটাই সতর্ক বার্তা, এমনভাবে তথ্য প্রমাণ জোগাড় করতে হবে যাতে সেটা আদালত গ্রাহ্য হয়, যাতে হেফাজতে নেওয়া হলে জামিন পেতে না পারেন। দেখুন, পার্থ 1 বছর হতে চলল প্রায় জেলে, কেষ্ট পাচ্ছে না, শিক্ষা দপ্তরের প্রাক্তন কর্তাগুলো কোনো জামিন পাচ্ছে না, মানিক পাচ্ছে না, তাই ভবিষ্যতে কোনো প্রভাবশালীকে নিয়োগ দুর্নীতির মামলায় বা অন্য মামলায় গ্রেপ্তার করতে গেলে এমন আদালত গ্রাহ্য প্রমাণ লাগবে এজেন্সির কাছে, যাতে অভিযুক্তদের তারা হেফাজতে আটকে রাখতে পারে। সেই মিসিং লিঙ্কগুলো খোঁজার চেষ্টা হচ্ছে। আমি আপনি জানতে পারি, আর মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না হয়, তিনি আশঙ্কিত এবং চিন্তিত, তাই একটা সিম্প্যাথি তৈরি করার চেষ্টা, যে ছোটবেলা থেকে অভিষেক রাজনীতি করছে, দেখো একটা ছেলে চেষ্টা করছে তাকে কেন্দ্রে বিজেপি সরকার এজেন্সিকে লাগিয়ে হেনস্থা করছে, এই 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 একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় না এতে তিনি সফল হবেন। যেভাবে ধরুন জয়নগরের কাছে একজন যুবক যদি বলতে পারে ওই কথা এবং তাতে মেজাজ হারিয়ে অভিষেক নেমে পড়তে পারেন গাড়ি থেকে, তার নিরাপত্তা রক্ষীরা সে যুবকের সন্ধানে গলির মধ্যে ঢুকতে পারে, তাহলে এইটুকু বোঝা যাচ্ছে যে কতটা স্পর্শকাতরতা জুড়িয়ে রয়েছে এই বিষয়টার সঙ্গে। এটা মুখ্যমন্ত্রী বোঝেন, তিনি পোর খাওয়া রাজনীতিক, তিনি এটা বোঝেন, সেই জন্য একটা সহানুভূতি তৈরি করতে চাইছেন অভিষেকের জন্য। তবে সবথেকে মজার কথাটা বলেছেন তিনি, একটা কাগজের স্লিপ দিয়ে চিরকুট দিয়ে অভিষেককে দিয়েছেন নাকি, তাদের মুখ্যমন্ত্রী নিজের কথাই বলেছেন, নিজের মুখে এত শিল্প আসবে যে ভাবতে পারবে না, ফলতা শিল্পাঞ্চলে আসবে নাকি, প্রতি বছর ঢক্কা নিনাদ করে বিলাসে বসনে শিল্পপতিদের মনোরঞ্জনের চেষ্টা করা হয়, যদি ছিটে পোটা বিনিয়োগ আসে, প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার দিয়ে এসব দাবি করতেন, বড় খবর বলতেন, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বলছি বড় খবর, কিন্তু শেষে দেখা গেল কাঁচকলা। তাজপুরের গভীর সমুদ্র বন্দরের ইচ্ছাপত্র বা আগ্রহপত্র আদানিকে দেয়া হলো, কিছু কি হয়েছে, কেউ কি জানেন আর কিছু অগ্রগতি? 7-8 মাস হয়ে গেল, দেউচা পাচামি নিয়ে কোনো শব্দ নেই, কোথায় বিনিয়োগ? হাওয়ায় কথা ছেড়ে দিলাম। আচ্ছা, এই 11-12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কটা শিল্প কলকারখানা উদ্বোধন করেছেন বলুন তো, আমার তো মনে পড়ছে না, হাতে গোনা 5-6টা, তাও মাঝারি মাপের, বা কারুর এক্সপ্যানশন প্রোগ্রাম। তিনি হঠাৎ করে বললেন প্রচুর শিল্প আসবে, আর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও একটা মত, জনমত তৈরি করার চেষ্টা করছেন তিনি। তবে এগুলো মানুষ ধরে ফেলেছে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার খারাপই লাগলো, চতুর্দিক থেকে তিনি অবরুদ্ধ, প্রতিদিন কলকাতা হাইকোর্টে মুখ পড়ছে, নানা বিষয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, আবাস যোজনা 100 দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না, র্যাম্প অ্যান্ড করাপশনের অভিযোগ, তার উপরে যেটার উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় এই কঠিন নির্বাচনী বৈতরণী পেরিয়েছিলেন 21-এ,
সেই সংখ্যালঘু ভোট ব্যাংকেও একটা ভাঙন দেখা যাচ্ছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচলিত করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা আবেগের প্রতীক ছিলেন, বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু। আমার মনে আছে যেদিনকে মৃত্যু ঘণ্টা বাজালেন তখন তিনি তৃণমূল করেনি কংগ্রেসে। শোয়াবাজার মোড় থেকে আমিও একটা মিছিলে হাঁটতে হাঁটতে ব্রিগেডে চলে গেছিলাম ওই অনুষ্ঠান দেখতে। আমি আবেগ দেখেছিলাম, মমতা আবেগ। তখন তিনি যুব কংগ্রেসের নেত্রী। পদাতিকের কবি সুভাষ মুখোপাধ্যায় লিখলেন, ওই স্বৈরাচারী বামফ্রন্টের হাতে আছে ক্ষমতা, নিপীড়িত মা বোনেদের পাশে আছে মমতা। তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই রকমই একটা আবেগ, এই রকমই একটা প্রতিবাদী চরিত্র। আজ যদি কবি সুভাষ মুখোপাধ্যায় বেঁচে থাকতেন তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে দেখে তিনি কি লিখতেন, খুব জানতে ইচ্ছে করে। MBBS, BDS, MDMS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-999।